সাইড দেন, একটু সাইড দেন। আচ্ছা এই জায়গাটা কি করে আচ্ছা আপনারা একটু কাইন্ডলি পিছনে যান, আপনারা একটু মোহাম্মদ রাশেদ খান সহ আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেলে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেলে আসছেন, আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি তো লিফটে নামছি, লিফটে দ্রুত হয় দু অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ এখন তারা সংবাদ সম্মেলন করবে। আপনাদের সেই সংবাদ সম্মেলন সরাসরি দেখানো চেষ্টা করছি, আপনারা যারা যুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন। ইলেকট্রনিক ডিপার্টমেন্টের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর আসিম নজরুল স্যার সহ উপদেষ্টা মণ্ডলের সদস্য এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদের মোহাম্মদ রাশেদ খান, তারা কিন্তু মানে খুব শীঘ্রই তারা কিন্তু আমাদের সামনে আসবেন। আমরা এখানে তিনজন উপদেষ্টা ছিলাম, আমাদের সাথে আমাদের ওয়াইসি বাবু স্যার, তারপর পদ্মকবি ভাইও পাশে আছে, আর এসছি আর উপদেষ্টা আসতে পারে। এখন সকালবেলা আমরা তিনজন এসেছি, আমরা বলতে চাচ্ছি কালকে যে আমাদের ছাত্রদের উপর, সমন্বয়কদের উপর, বিশেষ করে হাসানের উপর যে বর্বর হামলা হয়েছে তাদেরকে দেখতে এসেছি, তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নিয়ে এসেছি। সাধারণ মানুষকেও গুরুতরভাবে আঘাত করা হয়েছে, দুজনকে আপনার অপারেশন করা প্রয়োজন হচ্ছে। আসতেন্দ্রের অবস্থা এখন মোটামুটি ভালো আছে, আরও 48 hours আপনার অবজারভেশনে রাখতে হবে। আমরা খুবই ব্যথিত ওই ঘটনা দেখে, আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না, দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে। তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে, তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখছেন তারা কি বারমুখীভাবে ছাত্রদের উপর, যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে তাদের দেখি, তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে এবং আপনারা তাদের যুদ্ধমদেহী মনোভাব দেখেছেন। তাদের দাবি ছিল এক্ষুনি রাত 10টার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে, তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল, অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গণ্ডগোল করার জন্য এবং আমরা সারা সচিবালয়ে যা করে গেছিল হয়তো আরও অনেকে যোগকৃত ভয়াবহ পরিস্থিতি হতে পারত। সেই জাগ্রত ছাত্র সমাজ যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে তাদের অপরিসীম ত্যাগের ভূমিকা, তারা এই পুরো পরিস্থিতিটা তারা মোকাবেলা করেছে। করার পর আবারও যারা অপরিচিত আছে, যারা বিভিন্ন ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্কর করতে চায়, তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্কার করতে চাবে, তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে, এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না, এই মেসেজ দিতে চাই। এবং আর যারা সঠিক পথে দাবি আদার আন্দোলন করছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিবেচনা করে দেখবেন 17 বছরের বৈষম্য এবং শোষণ 17 দিনে কী করা যায়, বিবেচনা করে দেখবেন, ধৈর্য ধরে নিয়মতান্ত্রিক পন্থায় দাবি জানা
আমরা জনগণের পক্ষ থেকে এসেছি, আমরা কোনো দলের প্রতিনিধি না। অবশ্যই আমরা সবার স্বার্থ নিশ্চিত হয় এমনভাবে সমাধান দেওয়ার চেষ্টা করবো, তবে সেটা সময় লাগবে।